সরকারের এক মাসের কর্মযজ্ঞ পর্যালোচনা করে আশানুরূপ কিছু দেখছে না জাতীয় নাগরিক কমিটি তবে সংস্কারের জন্য সরকারকে সময় দিতে চায় তারা বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা নাগরিক কমিটি মনে করেন বাহাত্তরের সংবিধানে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি তাই নতুন করে সংবিধান লিখতে হবে দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত দেখুন জাতীয় নাগরিক কমিটি গঠনের এক সপ্তাহের মাথায় এই সংবাদ সম্মেলনের আয়োজন দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিককে এক করাই কমিটির লক্ষ্য বলে জানান নেতারা নাগরিক কমিটির নেতারা জানান সংস্কারের জন্য সরকারের গঠিত ছয় কমিশনের কাজ পর্যালোচনা করবেন তারা গত এক মাসে সেই জায়গাটা আমরা আশানুরূপ এখনো দেখতে পাচ্ছি না আমরা মনে করি যে সরকার থেকে আরো দ্রুত গতিতে পদক্ষেপ নেওয়া উচিত আমরা চাই যত দ্রুত হোক সরকার যে কমিশনগুলো রয়েছে দ্রুত এগুলো কার্য এবং দেশে ইন্টারন্যাশনাল আমাদের যে হলো ইকোনমিক ক্রাইসিস গুলো রয়েছে তারা সেগুলো ট্যাকাল দিক এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সে তারা দ্রুত বাস্তবায়ন করুক নতুন করে সংবিধান লেখা প্রয়োজন বলে মনে করে এই কমিটি সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন তারা বাংলাদেশের মধ্যে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায় বাংলাদেশকে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেটা অনুযায়ী গঠন করা যায় সেই জন্যই এই পলিটিক্যাল ফিলোসফিটা নিয়ে কিন্তু আমরা নাগরিক কমিটির আত্মপ্রকাশ করেছি গণ অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ধর্মীয় উপাসনালয়ে হামলা ও মব জাস্টিস হচ্ছে বলে দাবি তাদের আপনার গার্মেন্টস সেক্টরে হচ্ছে আপনার হলো মন্দিরগুলোতে হামলা হচ্ছে মাজারগুলোতে হামলা হচ্ছে এবং সেই সরকার এই বিষয়গুলো নিয়ে দ্রুত গতিতে কাজ করতেছে কিন্তু সরকারের গত এক মাসের যদি পর্যালোচনা করি সেখানে আমরা আশানুরূপ কোনো ফলাফল দেখতে পাচ্ছি না কিন্তু আমরা সরকারকে আরেকটু সময় দিতে চাই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতারা জানান ছাত্র শক্তির সব কমিটি স্থগিত করা হয়েছে দীপ্তচন্দ্র পাল আরটিভি ঢাকা